প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই খুব ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের কাছে তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আজ আমরা এখন একটি কবিতা আবৃত্তি শিখব। আমাদের কবিতাটির নাম আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস। তাহলে চলো আমরা আবৃত্তিটি শিখে নেই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যার পণ। এবারে আমরা কিছু প্রশ্ন শিখি, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। কি, আমরা এখানে কিন্তু অনেক ম্যাজিক করে পড়াগুলো শিখে নেব। চলো তাহলে, আদর্শ কবে, বল তেজ, পণ চেতনা খাটা কল্যাণ। তাহলে চলো আমরা অর্থগুলো দেখি ম্যাজিক করে কি চলে আসে। আদর্শ, আদর্শ অর্থ অনুসরণীয় বা মেনে চলার যোগ্য। কবে, কবে অর্থ কখন, বল অর্থ শক্তি, তেজ অর্থ শক্তি বা জোর, পণ অর্থ প্রতিজ্ঞা বা শপথ, চেতনা অর্থ জ্ঞান বা বোধ, খাটা অর্থ পরিশ্রম করা, কল্যাণ অর্থ মঙ্গল। কি, আমরা ম্যাজিক করে কতগুলো পড়া শিখে নিলাম। এবারে আমরা কি এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো ফাঁকা জায়গায় বসিয়ে কি বাক্যটি সম্পূর্ণ করব। তাহলে চলো দেখি আমরা কল্যাণ, কবে, বল তেজ, আদর্শ পণ, চেতনা খাটা। তাহলে কোথায় কোন শব্দটা বসবে আমরা এবার দেখি। চলো, ক, ড্যাশ তুমি বাড়ি যাবে কবে। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, কবে তুমি বাড়ি যাবে। খ, আমাদের ড্যাশ মানুষ হতে হবে, কি মানুষ হতে হবে বলতো, আদর্শ। হ্যাঁ, তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, আমাদের আদর্শ মানুষ হতে হবে। গ, কঠিন কাজে মনের ড্যাশ দরকার, কি দরকার, কঠিন কাজ করতে হলে মনের কি দরকার বলো, বল দরকার। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, কঠিন কাজে মনের বল দরকার। ঘ, আমরা দেশের ড্যাশ করতে চাই, আমরা দেশের কি করতে চাই বলো, কল্যাণ। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, আমরা দেশের কল্যাণ করতে চাই। ঙ, দেশের ভালোর জন্য আমাদের ড্যাশ করা উচিত, আমাদের কি করা উচিত বলো তো, কি করতে হবে, পণ। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, দেশের ভালোর জন্য আমাদের পণ করা উচিত। চ, মানুষের ড্যাশ আছে কিন্তু পাথরে নেই, কি আছে মানুষের যা পাথরে নেই বলতো, চেতনা। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, মানুষের চেতনা আছে পাথরে নেই। ছ, যখন তখন ড্যাশ দেখানো ভালো নয়, যখন তখন কি দেখানো ভালো নয়, তেজ। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, যখন তখন তেজ দেখানো ভালো নয়। বর্গীয় জ, খুব ড্যাশ হয়েছে এখন বিশ্রাম নাও, খুব কি হয়েছে বলতো, খাটা হয়েছে, মানে কি পরিশ্রম করা হয়েছে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, খুব খাটা হয়েছে এখন বিশ্রাম নাও। এবারে আমরা কি কিছু প্রশ্নের উত্তর শিখব। আমরা কি করব, প্রথমে প্রশ্নগুলো মুখে মুখে বলবো এবং উত্তরগুলোও সাথে সাথে বলবো এবং কি করব, লিখে ফেলবো। তাহলে চলো, ক, আমাদের ছেলেরা কিসে বড় হবে বলতো, আমাদের ছেলেরা কিসে বড় হবে, হ্যাঁ আমাদের ছেলেরা কাজে বড় হবে। খ, আমাদের ছেলেরা কি পণ করবে, আমাদের ছেলেরা মানুষ হতেই হবে এই পণ করবে। গ, বিপদ এলে ছেলেরা কি করবে বলতো, বিপদ এলে ছেলেরা কি করবে, বিপদ এলে ছেলেরা ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যাবে। ঘ, কেমন ছেলেকে কেউ চায় না, কেমন ছেলেকে কেউ চায় না বলো, হ্যাঁ যে ছেলের কথায় কথায় চোখে পানি আসে এবং মাথা ঘুরে যায়, সেই ছেলেকে কেউ চায় না। ঙ, ছেলেদের কিভাবে খাটতে হবে, ছেলেদের শক্তি দিয়ে হাতে প্রাণে খাটতে হবে। চ, কেমন করে দেশের কল্যাণ হবে, মানুষের মতো মানুষ হয়ে শক্তি দিয়ে হাতে প্রাণে কাজ করলে দেশের কল্যাণ হবে। কি, আমরা অনেকগুলো প্রশ্ন শিখে নিলাম, এখন আমরা কি কবিতাটি তো পড়েছি, কবিতাটির আরও বাকি অংশ রয়েছে, আমরা কি করব এখন কবিতাটির বাকি অংশে চলে যাই। তাহলে চলো, এবার বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব
রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়? সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়, মনে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এবারে চলো আমরা কি বাকি প্রশ্নগুলো শিখে নেই। আমরা এখন ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখে ফেলি। তাহলে চলো ঝটপট করে নিই। ক, দেশের জন্য কি রকম ছেলে চাই? এক, কাজে নয় কথায় বড়। দুই, কথায় নয় কাজে বড়। তিন, কথা বেশি কাজ কম। চার, কথা কম কি কাজ কম। তাহলে বলো তো আমরা দেশের জন্য কি রকম ছেলে চাই? হ্যাঁ, কথায় নয় কাজে বড়। তাহলে আমাদের সঠিক উত্তর কি? দুই, কথায় নয় কাজে বড়। খ, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? কবি কেন এ কথা বলেছেন? এক, সাহস যোগাবার জন্য। দুই, শক্তি অর্জনের জন্য। তিন, বুদ্ধি দেওয়ার জন্য। চার, চরিত্রবান হওয়ার জন্য। কি জন্য বলো তো সঠিক উত্তর কোনটি হবে? হ্যাঁ, সাহস যোগাবার জন্য। তাহলে আমাদের সঠিক উত্তর সাহস যোগাবার জন্য। এবারে কি দেখতে পাচ্ছি? গ, কবি কোন ধরনের ছেলে প্রত্যাশা করেন? এক, কথায় কথায় যার চোখে জল আসে। দুই, অল্পতেই যার মাথা ঘুরে যায়। তিন, যার চেতনা রয়েছে। চার, সবার সামনে যে সংকুচিত থাকে। কি কোনটা হবে বলো তো? যার চেতনা রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর যার চেতনা রয়েছে। এবারে আমরা কি করি বলো তো? আমরা এখানে কিছু কি দেখতে পাচ্ছি? শব্দ দেখতে পাচ্ছি, বাক্যের মতো করে লেখা। এগুলোতে আমরা কি করব? দাড়ি কমা বসিয়ে লিখি। তাহলে চলো, ক, হাত কমা পা কমা মুখ কমা বুক কমা কান কমা নাক কমা পিঠ কমা কোমর। এভাবে আমরা খ, আমার নাম আলো, এখানে আমরা কি দিব? দাড়ি দিব। গ, তুমি কোন শ্রেণীতে পড়ো? এখানে আমরা প্রশ্ন করেছি, তাই এখানে আমরা প্রশ্নবোধক দেব। খ, আমি রোজ বিদ্যালয়ে যাই। দাড়ি, আমার বিদ্যালয়ে যেতে ভালো লাগে, এখানেও কি দাড়ি হবে। এভাবে আমরা কি শিখলাম? নতুন কিছু করা শিখলাম, কিভাবে বাক্যে দাড়ি কমা প্রশ্নবোধক ইত্যাদি বসাতে হয়। এবারে আমরা কি কিছু শব্দ দেখতে পাচ্ছি? আমরা ডান দিকে শব্দগুলো এবং বাম দিকে শব্দগুলো পড়ে ফেলি এবং কি কোনটার সাথে কোনটা হবে, অর্থাৎ কোনটার বিপরীত কোন শব্দটা, আমরা এইভাবে শব্দগুলো পড়ি। তাহলে চলো আমরা পড়ি। ছেলে, বড়, হাসি, বিপদ, দেশ, চোখ, হাত। ছোট, মেয়ে, পা, বিদেশ, আপদ, কান্না, কান। তাহলে আমরা পড়ে ফেলি এখন কোন শব্দটির সাথে কোন শব্দটি হবে। তাহলে চলো, ছেলে, মেয়ে, বড়, ছোট, হাসি, কান্না, বিপদ, আপদ, দেশ, বিদেশ, চোখ, কান, হাত, পা। কি বেশ মজা লাগছে, তাই না বলো? এভাবে আমরা কত কিছু শিখছি। এখন আমরা কি শিখব বলো তো? এখন আমরা কি নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করা শিখব। মানুষ, বিপদ, শরীর, চেতনা, কল্যাণ। তাহলে চলো আমরা ঝটপট বাক্যগুলো তৈরি করি। মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। বিপদ, বিপদ দেখে ভয় পাওয়া ঠিক না। শরীর, শরীরের প্রতি খেয়াল রেখো। চেতনা, চেতনা একটি গুণ। কল্যাণ, সবসময় মানুষের কল্যাণ করব। এবারে আমরা চলো দেখি তো কি করা যায়। আমরা তো অনেক কিছু শিখলাম, এখন আমরা কি খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। কি ছবিটা দেখে কি মনে হচ্ছে তোমার? আমার কিন্তু অনেক কিছু মনে হচ্ছে। শুনবে আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে শিক্ষিকা শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে শিক্ষিকার কথা শুনছে। সবার সামনে বই, খাতা ও কলম আছে। কি তোমাদের এরকম কোনো কিছু মনে হচ্ছে নাকি অন্য কিছু মনে হচ্ছে? আচ্ছা, যাই মনে হোক, কি
তোমরা কি করবে, এখনই ঝটপট সেগুলো লিখে ফেলবে। ওরা দেখো না, দেখে তো মনে হচ্ছে ওরা অনেক মজা করে ক্লাস করছে। আমরা কি করব, পরের ক্লাসে আরো অনেক মজার মজার পড়া নিয়ে আসব। আর এখন যে পাঠে যা যা শিখলাম সবগুলো কি করব, বাসায় চর্চা করব। তাহলে আমরা আজ এখানেই শেষ করছি সবাই। তাহলে কি আমরা পরবর্তী ক্লাসে আবার চলে আসব, ঠিক আছে?